हेलो बंधुरा, आपनारा देखछेन WB इनफरमेशन यूट्यूब चैनल। तो बंधुरा, आधार कार्ड निये एकटा गुरुत्वपूर्ण आपडेट चले एसेछे। तो आधार कार्डेर किन्तु विभिन्न धरनेर आमादेर समस्या रयेछे, कारो नामेर बानानेर भूल, कारो डेट अफ बार्थेर भूल, कारो बा गार्जियन नेमेर बानानेर भूल। এছাড়া কিন্তু অনেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করাতে চায় বা ইমেল আইডি লিংক করাতে চায়। এছাড়া অনেকের অ্যাড্রেসের ভুল রয়েছে, সেই সমস্ত ভুলগুলো কিন্তু সংশোধন করতে চায়, বা অনেকে নতুন করে কিন্তু আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চায়। তো এই সব সমস্যাগুলো কিন্তু আমাদেরকে বিভিন্ন ক্যাম্পে গিয়ে করতে হয়, কিন্তু আমাদেরকে সাইবার ক্যাম্প বা আধার সেন্টারে গিয়ে সংশোধন করতে হয়। তো আমাদের কাছ থেকে বিভিন্নভাবে রেট নিয়ে নেওয়া হয়, কোথাও 500 টাকা এবং কোথাও 600 টাকা নিয়ে নেওয়া হয়। তো এই সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদেরকে করতে বিভিন্নভাবে হয়রান হতে হয়। তো এই অভিযোগগুলো কিন্তু সরকারের কাছে দীর্ঘদিন ধরে পড়ছিল। তো সরকারের তরফ থেকে কিন্তু সেই অভিযোগ দূর করার জন্য দুয়ারে আধার প্রকল্প চালু করতে চলেছে। অর্থাৎ এই দুয়ারে আধার প্রকল্পের মাধ্যমে এই সব সমস্যার সমাধান করা হবে, অর্থাৎ আধার কার্ডের যাবতীয় সমস্ত কাজগুলো করা হবে। তো আজকের ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে জানাবো এই দুয়ারে আধার প্রকল্প কোথায় কোথায় চালু হতে চলেছে এবং কবে থেকে চালু হবে। তো সমস্ত ডিটেলসটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া তোমরা যে জেলা থেকে ভিডিওটা দেখছো সেই জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা, আগামী বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু ঘোষণা করেছে, অর্থাৎ একটি সাংবাদিক সম্মেলনে সেখানে ঘোষণা করে দিয়েছে এই দুয়ারে আধার প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এবং কোথায় কোথায় হবে। তো সমস্ত ডিটেলসটা কিন্তু জানিয়ে দিয়েছে। তো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি জানানো হয়েছে, তো বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার আবার আমরা করছি। এই কারণে কেউ যদি মনে করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে দরখাস্ত জমা দেবে, খাদ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি দরখাস্ত জমা দেবে, স্বাস্থ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি জমা দেবে, সেটাও কিন্তু অ্যালাউ হবে। সাথে সাথে কৃষক বন্ধু থেকে শুরু করে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবগুলো, তাছাড়াও এই সমস্ত সার্ভিস যেগুলো দুয়ারে সরকারে দেয়, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেট, তপশিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহার, পেনশন 60 বছর হয়ে গেলে সব সিডিউল ট্রাইব পরিবারদের, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, 100 দিনের কাজ, ডিজিটাল রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু নতুন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিম, ব্যাংকিং রিলেটেড ইনক্লুডিং ওপেনিং অফ ব্যাংক অ্যাকাউন্টস, আধার রিলেটেড কার্ড, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ল্যান্ড রেকর্ড কারেকশন অ্যান্ড মিউটেশন অফ রেকর্ডস এগ্রিকালচারাল ল্যান্ডে, এগুলো সবই কিন্তু দুয়ারে সরকার থেকে দেওয়া হয়। আমরা আপনাদের বলার পরে এটা একটা অ্যাড করে ফুল পেজ একটা করে অ্যাড দিয়ে দেওয়া হোক যে দুয়ারে সরকার কবে থেকে কবে হবে এবং কী কী পরিষেবা পাবে, আর লক্ষ্মীর ভাণ্ডারটা একটু বড় করে এ করে দেবে, যেহেতু ওটা একটা নতুন স্কিমগুলো।